ভাল নি লাগে, কারণ কি এটা নাই মানে মানে ঘরের লোক মা বাপা ভাই বোন পাশে থেকে বহুত ভাল লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, মোস্ট ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ কা হচ্ছে মন্ডে, আজ কা মোর বোন পলালা ঘরকে, মানে মোর আমার ঘর পলা আমার ঘর গলা। আউ ও এটা টাইম যদি কিনছি ঘর লোক আসন দিনে কি দুই দিন রহিকি পলালে বহুত দুঃখ লাগছে, বহুত জাদা। ও এটা টাইম রে ঘর লোক বহুত জাদা ইয়াদ আসি, বহুত জাদা তো মতি বহুত জাদা ইয়াদ আসুছি। এছেন ফিলহাল কা করমা, যাই তো নাই পারে এছেন ফিলহাল, মুই গলে বি নেক্সট ইয়ারই যাই পারবে। হেতি লাগি মুই জলদি মোর ফ্যামিলি মেম ফ্যামিলি মেম্বর মানুষ নাই ডাকছি ঘরকে, কাজে কি শাশুঘর যেতে বি ভাল তো লেকি মা ঘর মা ঘরই ঘর লোক কি দিছে সবুবেলে। সো আজকাল তাপরে পলালা সকালু ও তাপরে তাকে ছাড়ি দিয়েছেন ঘরকে, তো সি বি সন্ধ্যা তো কাশি যাবে। ফিলহাল আজ মি ঘরে একলা আছে, একলা বলে সে ঘরকে বি যিমি কেতে কেতে বলে বুলি বাকি আছে, তো ফিলহাল একলা আছে। আউ ফোন করে দিলে তাপনি কি আমি অধা দূর পৌঁছলু না বলি কা করমা হেসি। সেটির লাগি মুই মোর ফ্যামিলি মেম্বর মানুষ জলদি ঘরকে না ডাকছি কি মুই বি জলদি আমার ঘরকে না যাচ্ছি, কাজে কি আসলা বেলে বহুত 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 জ্যাদা দুঃখ লাগছি। আর মেন করি এটা টাইম রে ফ্যামিলি মেম্বর যদি কেউ রে সাঙ্গে থাকলে বহুত ভাল লাগছে, যে যে প্রেগনেন্ট থিব যে যে জানি পারুথব কেতে দুঃখ লাগছে, কেতে ইয়াদ আসি ঘর লোক মা বাপা। আর খাস করি করে যদি এটা প্রেগনেন্সি টাইমে যদি কেউ তোমার ফিলিংস নাই বুঝলে আও খারাপ লাগছে বহুত জ্যাদা বহুত জ্যাদা। তো সরি মুই টিকে বেলা ইমোশনাল হয়ে যাইছিলি, কারণ কি বুঝি পারুথবে যে যে মানে যা যার ফ্যামিলি মেম্বর মানে আউথবে যাউথবে বলে কেতে দুঃখ লাগছে যে। তো ফিলহাল আজ মি তো ঘরে একলা আছে, কাঁড়া করমি কাঁড়া করমি কি যে কিছু বুঝি নি পাবা, সকালু সবু কাম তো হয়ে যাইছে। সকালু মুই বি অপসেট থিলি বলে শুই পড়িছিলি, আউ মোর বহেন গলা যে তো ভিডিও বনাই নাই পারলি, কারণ কি মন ঠিক নেই থি হেতকি বেলে। ফিলহাল এছেন বি মতে এছেন বি মুই অপসেট আছে, তো মুই ভাবলি কাঁড় করমি কাঁড়া নি কিছু বুঝি নি পারবার একলা আছে ঘরে। তো যেটা কি গোটে গোটে ভাই মানে কমেন্ট করছ কি দিদি তুমি তোমার প্রেগনেন্সি টাইমে তোমার মা ঘরে কাঁ হল যে না এন, তো মানে মুই বি বহু জায়গায় শুনিছে কি প্রেগনেন্সি টাইমে টুকেল মানে মা ঘরে হি থিসন বলি, বাট কাঁ করমা মুই ঠান আছে। মোর শাশুমা কহিলে কি নাই ইনকে আসি যা কহিলে বলে মুই ইনকে আসিছি না, তো মোর বি মন লা কি মোর অল মানে পুরো হল প্রেগনেন্সি রে মুই মোর মা ঘরে হি থা বলে ডেলিভারি তক ডেলিভারি সরলা পরে ইনকে আসবে ভাবুথিলি, লেকিন মোর শাশ কহিলে কি নাই কহিলে ই নেই হেবা কহিলে বলে ঠিক আছে কহিলু। আও এখন মা ঘরের কথা থুড়ি ন মানি পারবি কেন যেতে নিয়ে এলে বি বিয়া এলি ন শাশ ঘর তাকর কথা মানিকি যাবার পড়বা, তো প্লিজ কে ব্যাড কমেন্ট নাই করবো কি দিদি তুমি ওভার অ্যাক্টিং করুছ কি অ্যাক্টিং করুছ কান্দবার ইটা সেটা, তো হেনটা কিছু নাই সে যে যে জিনিসকে ফিল করে পারুথব সে জানি পারুথব, তো প্লিজ নেগেটিভ কমেন্ট কি নাই করব। আউ আজকা আমার যেটা কাণ করমি যে কিছু বুঝি নি পার, বট আমি ভাবুথিলি মোর মা যেন মতে আজকা রাঁধি বাড়ি সারমি, তারপরে ফের মোর মা যেন লেম্বু যেটাকে দেখিয়েছিলি পহেলা ভিডিওরে কি মোর মা যেন আদে লেম্বু মির্চা পঠাই দিয়েছেন, তো মতে লেম্বু সেটা অ্যাকচুয়ালি ওর মাকে কহিলি কি লেম্বু ও মির্চা টিকে পঠাই দেবু যে মি আচার বনাবি বলি, তো মি আচার কেন মানে আচার বনাবার টেস্ট তোমাকে দেখাই মধ্যে তো আসে নেই, বাকি মধ্যে যেতকি আসি সেতে মানে বনামি আর তোমাকে মানুষ বি দেখাবি। মোর মাকে পচারালি, তো মোর মা কহিলে এটা সন্ধ্যা বনাবো সন্ধ্যা এটা সন্ধ্যা বলে আমি করিকি দেখালা বলে বতাবি কেনা কেনা কহিছনটা। তো ফিলহাল মুই এসেনকা প্যান্ট টিকে গরম করছে গাধবালি, কেন কি ইতর মি সকালু ঠান্ডা প্যান্টে বেশি নাই গাধবার, কেন কি সর্দি হয়ে যাচ্ছে ছাড়বার নেই, তো হেতিলি প্যান্ট গরম করছে, প্যান্ট গরম হয়ে সারলে গাধিবে কামি, তারপরে আমি তোমাকে আচার বনাবার প্রসেসটা দেখাবি কি মুই কেনতা বনাসি, এটা মোর আপা মতে পদেইলে কেনতা বনাবার আছে, কেন কি যেতেবেলে মুই মোর মা ঘরে থিলি তো মোর আপা কিমি কহে আচার বনাই দিয়া বেলে মোর আপা বনাই দিয়ন মির্চা আচার, তো মুই বি এই প্রসেসরে বনামি আর তোমাকে বি দেখাবি, তো চলো
তো ইটা ইটা সে মির্চা লেম্বু মোর মা পঠাই দিয়েছেন। এটা অদা হয় অদাকে অলগাই নিমি অলগা রাখি নিমি অদা নাই দিয়ে। তো এটা লেম্বু ও মির্চাকে ফিলহাল মি এছিনকা বনাবি আচার। পহেলা আমি গাধি পকাছেন, তারপরে তোমাকে দেখাবি কি মি কেনতা বনাবি। এটা মুই হেগলি রেডি গাধি বুড়ি করি আউ এছেন টিকে নাস্তা করলি, সকালে বি করে দিলি মোর বহেন সঙ্গে, বাকি এছেনকা ফের থরে করলি কারণ কি এনতা টাইমরে মতে বহুত ভোক লাগছে, মতে বলি নাই সবকু ভোক লাগছে। তো মুই বি এছেনকা থরে নাস্তা করলি, আউ এছেনকা চালো মির্চা আচার বনাবা প্রসেস স্টার্ট করমা। আউ গোটে কথা, তাপনে ভি নাই নয়েছেন ঘরে বেলে মতে তাকর বি বহুত ইয়াদ আসুছে, ইয়াদ বেলে কারণ কি তাপনে কাহিঁ বি যাইসন বেলে কিন্তি কিরে আইসন ববি, কিন্তি কিরে আইসন ববি ববি কয়েছেন বলে মতে বহুত ভাল লাগছে। তো এছেনকা শুনি নাই পারবা ববি ববি তাকর আওয়াজ বি ভয়েস বি, বাকি ফোন করে দিলি মতে এছেনকা কি পৌঁছি গলি না বলি, খাই পি কিরি কিরি খাই পি কিরি বাহারবি বলে কহিলে বেলে হ্যাঁ কহিলি ঠিক আছে কহিলি। তো চলো এখানকু ফ্রি দেরি নেই কিন্তু জলদি সে মির্চা আচার বানাব। তো এটা মির্চা ইতি মির্চাকে কাটি কাটি করে রাখবি, এটা এত গোটা গোটা মির্চা আছে আর ইতি কাটি কাটি করে রাখবি অলগা, আর এই লেম্বু রস কুই ইতি বহরে করে রাখবি। তো চালো তো চালো বানাবার স্টার্ট করমা। ফার্স্ট মির্চাকে আমি কাটি পকাছি মানে এনতা, আর মতে বতাবো কি কাহার কাহার আড়ে কে কে কেনা কেনা বানাবো, কারণ কি এটা মুই টিকে মানে মুই বেশি মির্চা মানে মশলা মশলা দিয়ে নাই বনায়, মুই সিম্পল সিম্পল বনামি খালি নুন দিয়ে করি, নুন আর লেম্বু দিয়ে করি বনাবি। তো কাহার কাহার আড়ে কে কে কেনা কেনা বানাবো আর মুই কেনা বানাউছে যেটা মতে কমেন্ট করি করে বতাবো, মুই ঠিক বানাউছে কি ভুল বানাউছে। তো মির্চাকে এটা মঝিরু এটা টিকে 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 কট করে দেমা, আর তারপরে এটাকে টিকে তেল দে হালকা হালকা ফ্রাই করে দেমা। তো চলো জলদি মির্চাকে কাটি পকামা। তো এটা মুই কাটি সারি দিদি সব মির্চা অধা 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 করি করি এছেনকা লেম্বুকে কাটি করি তার রসকে বহরামা, এটিকে মাদা রয়েছে এটাকে বি কাটি দিমি। তো ফিলহাল চলো লেম্বু কাটমা। এটা কাটি বি সাইড দিলি আর রস বি বহরি সাইড দিছি লেম্বুর। তো ফিলহাল এটাকে টিকে এসে ফ্রাই করে দেমা, টিকে টিকে হালকা হালকা তেল দিয়ে আর নুন দিয়ে ফ্রাই করে দেমা। এটি মুই তেল টিকে দিয়েছে আর নুন দিয়েছে মানে যেতে নুন দরকার সেই হিসাবে দিয়েছে মুই, আর এটা বনুছে দেখি পাওয়ার তো টিকে টিকে আদে ধোঁয়া বাহারি বসলানো, টিকে টিকে জাস্ট ফ্রাই করমি তারপরে জার গুটে দিয়ে তারপরে লেম্বু রসকে ডালি দেমি। তো এটা মতে সিম্পল প্রসেসরে বি বনুছে, তো মতে কমেন্টরে বতাবো কি কি কেনা 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 বনাবার কথা কেনা কেনা ওয়ে বনছে, তো আমি নেক্সট টাইম হেনতা ট্রাই করবি। তো চালো এটা হই যা হইগলান সায়দ আর টিকে জাস্ট লাগবা, তারপরে জার গোটে ভরি করি লেম্বু লেম্বু রসকে ডালি করে খরারে শুখামা দুই দিন তক মিনিমম। এটা মোর মির্চা হইগল ফ্রাই এছেন ই কেন না সে জার হ ই জার রে ই জার রে ডালি দিবি ঠান্ডা হিসাবে খালি গরম হচ্ছে ঠান্ডা হিসাবে নুন ইতি দিয়ে দিয়েছি আমি পছে নুন নাই দিয়ে খালি লেম্বু রসকে মিশিয়ে দিমি, তারপরে খরারে রখি দিমি খরারে মিনিমম বাপরে মির্চা খাঁসি বহুত হচ্ছে, তারপরে দুই দিন তো হেনটা দিয়ে দিলে তারপরে সেটা বনিযা, তারপরে আরামসে গোটে গোটে ডেলি ডেলি খাওয়া ভাতরে আও কেন। আমি জারে মির্চা ডালি দিলি না আসেনকা ইতি মঞ্জি আছে, তো এদের মঞ্জিকে ছানি করি ইতি ঢালি দেওয়া প্যান ইতি মির্চা ডালো যে কি পুরা টোটি করে করে গেলানো পুরা নাক জ্বলি গেলানো মো। তো এটা আমি দিয়ে দিলি এটা আছেন ইতি চা খাপি দেওয়া টিকে মেতা এটা হলাবা লি টিকে টাকে সেক করি গজব মহকুছে পুরা টেস্টি টেস্টি কাকে কাকে মির্চা আচার বেশি ভাল লাগছে মতে কমেন্টরে বতাবো, কারণ কি মতে তো বহুত ভাল লাগছে।
ମତେ ଭଲ ଲାଗ୍ସି ହେଥିଲାଗି ବୋଲି ମୁଇଁ ମୋର ମାନୁ ମଗେଇ ପଠାଲି ଏଇଟା ମିର୍ଚା ଫିର୍ଚା ବଗେରା ବଗେରା ଆଉ ଏଇଟା ମୁଁ ବନାଲି ତ ଏଇଟା ଚାଲ ଫିଲହାଲ ଖରାରେ ଅଛେ ପକେଇଦେମା ଦୁଇଟା ଦେଖବାର କିଛି ଏନ୍ତା ଦିଶୁଛି ମାନେ କିଛି ଗ୍ରୀନ୍ ଗ୍ରୀନ୍ ଦିଶୁଛି ଏଇଟା ଦୁଇ ଦିନ ତ ଖରାରେ ଶୁଖିଲା ମାନେ ଏଇଟା ହେଲା ପରେ ଏଇଟା ଲେମ୍ବୁ ପାଣି ଥି ଆବଜର୍ବ ହେବା ତାରପରେ ଏଇଟାର କଲର୍ ଚେଞ୍ଜ ହେଇଯିବା ହ୍ୱାଇଟ୍ ହେଇଯିବା ହ୍ୱାଇଟ୍ ହେଲା ବେଲେ ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗ୍ବା ତ ଯାଉ ଜଲ୍ଦି ସେ ଖରା ଦେଇଦେବା କାହିଁକି ଖରା ଆମର ଏଇନେ ବହୁତ କମ୍ ଆସି ତ ଯେତେ ଖରା ବାଜିବା ଦୁଇ ଦିନରେ ବାଜିବା ଯାଉ ଦେଇଦେବା ଆମର ଏଇ ଗେଟ୍ ଉପରେ ଖରାପ ଆସୁଛି ତ ମୁଁ ଏଇଟା କେହି ନ ଥୋଇ ଦେଉଛେ ନା ତ ଚୋର ମାନେ ଚୋରି ନେଇଯିବେ ଏଇନେ ବହୁତ ଚୋର ଅଛନ୍ ତ ଏଇଟା ଫିଲହାଲ ତୁ ଦୁଇ ଦିନ ତକ ଇନ ଶୁଖୁଥା ଏଇଟା ଦୁଇ ଦିନ ତକ ଶୁଖିଯାଉ ତାପରେ ମୁଇଁ ଡେଲି ଗୋଟେ ଗୋଟେ ଭାତରେ ଖାଇବି ଆଉ କାଣା ତ ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି ସେତିକି ବନାଲି ଆଉ ଯଦି ଆଉ କିଛି ଏକ୍ସଟ୍ରା କିଛି ଦେସନ୍ ତ ମୋତେ ବତାବ କମେଣ୍ଟରେ ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି ସେତିକି ସେୟାର କରିଦେଲି ତୁମମାନଙ୍କ ସାଙ୍ଗେ ତ ଭିଡ଼ିଓଟା ଏତେ ଥିଲା ଭିଡ଼ିଓଟା ଯଦି ଭଲ ଲାଗିଲା ବେଲେ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକେ ନାଇଁ ଭୁଲ ଫେର ଭେଟିବା ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ ତବ ତକ୍ କିଲି ଜୟ ମାସମ୍ଲି।